আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন তাহলে ভিডিওটি কী নিয়ে করা। ভিডিওটি আসলে হচ্ছে 100% ভেরিফাইড পেপাল কীভাবে বানাবেন অথবা এটা কী কাজে লাগে এই রিলেটেড নিয়ে ভিডিওটি করা। তো চলুন আমি প্রথমে লগ ইন করি আমার হচ্ছে পেপাল অ্যাকাউন্টে। তো দেখুন, পেপাল অ্যাকাউন্টে আমি লগ ইন করে আসি। আমার অ্যাকাউন্টে $5 আছে। আপনি যখন সামারিতে যাবেন এখানে দেখবেন আসলে পেপাল অনেক কয়েকটা স্টপে ভেরিফাইড হয়, যেমন আপনার হচ্ছে মেল ভেরিফাইড, তারপর মোবাইল ভেরিফাইড মানে কনফার্ম, অ্যাকাউন্ট ক্রিয়েট, এটাও একটা ভেরিফাইড। তো এখানে 4টা স্টেপ দেখাচ্ছে। আর পেপাল আসলে কেন লাগে, পেপাল আপনার বিভিন্ন কাজে লাগে এটা সবাই আমরা জানি, সো এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। পেপাল আপনি বিভিন্ন সাইটে পেমেন্ট করার জন্য লাগে, এবং বিভিন্ন যেমন মার্কেট প্লেসে আপনি যদি কাজ করেন সেখান থেকে যদি আপনি উইথড্র নিতে চান তাহলে হচ্ছে আপনার পেপাল অ্যাকাউন্ট লাগে। তো এখন যে পেপালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা নর্মাল পেপাল, ঠিক আছে? এটা জাস্ট কি, এটা জাস্ট একটা মেল ভেরিফাইড আর একটা ফোন ভেরিফাইড, ঠিক আছে? তো এই তো এটা দিয়ে আসলে 100% ভেরিফাইড পেপ্যাল হয় না। আপনি যদি এইটা দিয়ে বিভিন্ন সার্ভে সাইটের কথা বলেন অথবা বিভিন্ন মার্কেট বলেন, যেমন গ্লোবাল টেস্ট মার্কেট, তারপরে কিউমি, ঠিক আছে, ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়ার জন্য বা এরা 100% ভেরিফাইড পেপ্যাল ছাড়া কিন্তু পেমেন্ট দেয় না। সো আপনার 100% একটা ভেরিফাইড পেপ্যাল লাগবে। তো 100% ভেরিফাইড পেপ্যাল করার জন্য আসলে কী কী লাগে সেটাই আমরা এখন দেখব। তো দেখেন, এখানে আপনি ওয়ালেটে যান। ও আরেকটা বিষয় থাকে, অনেকে বলে যে পেপ্যাল লিমিট বা এটা হয় কেন। তো দেখেন এখানে যে পেপাল এই একটা লিঙ্ক আছে এদের আর কি অফিসিয়ালি। তো এখানে গেলে আপনি দেখেন 3টা জিনিস করতেছে, অ্যাড অ্যান্ড কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কনফার্ম ইওর সোশ্যাল সিকিউরিটি, মানে এটা SSN, তো এটা না দিলেও হয়, আর লিঙ্ক অ্যান্ড কনফার্ম ইওর ডেবিট অর ক্রেডিট কার্ড, ঠিক আছে? তো এই 3টা জিনিস। তো SSN না দেয় ভালো, কারণ SSN দিলে অনেক ঝামেলা আছে ছবি টবি আপলোডই করতে। তবে ছোটো ছোটো অ্যামাউন্টের জন্য এগুলো আসলে লিমিট হয় না, 1000-এর মধ্যে করে দেখা গেলো আপনি 2000-3000 করবেন তাহলে কিন্তু সমস্যা। আর এটা আমি কথা বলতেছি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট নেই, ঠিক আছে? তো দেখেন আমি পেপারে গেলাম, যাওয়ার পরে যে প্রথমেই বলছে লিঙ্কে কার্ড আর ব্যাঙ্ক। তো শুধু আপনি যদি কার্ড লাগানো, অনেক সময় কার্ড লাগালেও হয় কিন্তু ম্যাক্সিমাম টাইপে কার্ড লাগাইলে হয় না। যেমন আপনি যদি কিউমি থেকে পেমেন্ট নিতে চান আপনার অবশ্যই 100% ভেরিফাইড মানে ব্যাঙ্কও লাগাইতে থাকতে হবে। এবং এভাবে অন্যান্য বিভিন্ন সাইটে আপনি যদি তাদেরকে পেমেন্টও করতে চান দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কারণে হয় না। তো আমি আপনাদের সামনে কার্ড এবং ব্যাঙ্ক লাগাবো, আপনারা দেখেন। হ্যাঁ, তো কার্ডে যাই। প্রথমে হচ্ছে আমি একটা মাস্টার কার্ড লাগাবো, লিঙ্কে ডেবিট আর ক্রেডিট কার্ড। তো এখানে নাম্বার চাচ্ছে আমার, ঠিক আছে? তো নাম্বারটা আমি, এইটা হচ্ছে আমার কার্ড নাম্বার, আপনারা দেখে ফেলতেছেন সমস্যা নাই, এটা আমি যখন লাগাবো আর কাজ করবে না আপনাদের। তো এটা হচ্ছে কার্ড নাম্বার, তো কার্ড নাম্বারটা নিলাম আমি, ঠিক আছে? দেখেন এটা হলো ভিসা কার্ড, ঠিক আছে? এক্সপায়ারেশন ডেট 4/22। তো আপনারা যদি আপনাদের কারো লাগে কার্ড আমার কাছ থেকে নিতে পারেন, কম দামে দেবো, সমস্যা নেই। আর স্পেশালি আমার যারা সার্ভে মেম্বার তারা তো আমার কাছ থেকে নেয়, এবং বাইরে থেকেও আমাদের অনেক সেল আসে। সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড হচ্ছে 614, ঠিক আছে? এই 614 দিলাম। এখন দেখেন আমার বিলিং অ্যাড্রেস এটাই থাকবে, ঠিক আছে? এখানে বেশি এখানে ভুলভাল কার্ড নাম্বার দিয়ে না, অথবা অনেকে মনে করে বাংলাদেশে যে আমাদের যে ইসলামী ব্যাঙ্ক বলেন, সোনালী ব্যাঙ্ক বলেন, আদার্স ব্যাঙ্কের কার্ড আছে ডেবিট কার্ড, ওরা আমাকে বলে ভাই এটা লাগাবো, হবে না, আপনি লাগাইতে পারেন ভাই, হলে হয়ে গেল, সমস্যা নেই, ঠিক আছে? তবে হবে না, কারণ ভিসা কার্ডের মধ্যে ডলার থাকে, $3-2 থাকে, এটা কাটে নেবে আপনি যখন অ্যাড করবেন, ঠিক আছে? তো দেখেন লিঙ্কে কার্ড দিলাম, লিঙ্কে কার্ড দেওয়ার পর আচ্ছা দেখেন এর ভিসা লিঙ্কড, ঠিক আছে? এবার লিঙ্কে ব্যাঙ্ক, এর স্যার ডান দিলাম। ডান দেওয়ার পর কী হলো, আমার ভিসা কার্ডটা অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিকিউরিটি চ্যালেঞ্জ, অনেকক্ষণ থেকে আসি তো সিকিউরিটি নিচ্ছে, আচ্ছা এক সমস্যা নেই, নিয়ে তোরা বাবা। কার, এটা কার, এইটাও মনে হয় কার, আচ্ছা আরেকটা কার। তবে অবশ্যই 100% ভেরিফাইড পেপার লাগবে, আর 100% ভেরিফাইড পেপারটা এইভাবেই হয়, এখানে আহামরি কোনো বিষয় না,
ঠিক আছে, মনে হয় আর নাই। কার, বাবারে, কার কার এরা খুব ঝামেলা করে। আর একটা কার বের হয়েছে, যাই হোক, বিরক্ত লাগতে পারে আপনাদের, সরি, কিছুই করার নাই। মোটর সাইকেল তো এগুলো হচ্ছে মেরে ফেলে দিই। আচ্ছা হয়েছে, এটা ঝামেলা করে, আসলে কিছু করার নাই, এরও ESI। তো আমার ব্যাংকটা আই হ্যাভ ডিফারেন্ট ব্যাংক, আপনার লিস্টের ব্যাংকগুলো না থাকলে আপনি আই হ্যাভ ডিফারেন্ট ব্যাংকে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন আমার এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ চেকিং, আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা চেকিং, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিলাম। এবার হচ্ছে রাউটিং নাম্বার, ঠিক আছে, রাউটিং নাম্বারটা দিলাম। এই যে আমার ব্যাংকের নাম হচ্ছে মেট্রোপলিটন কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, চেকিং সব কিছু ঠিক আছে, এটা হচ্ছে রাউটিং নাম্বার, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবার হচ্ছে এগ্রিয়ান্ট লিঙ্ক, ওকে, এবার কনফার্ম করব। কনফার্ম করার পর আমার হচ্ছে এই অ্যাকাউন্টে দুটা অ্যামাউন্ট যাবে আর কি। তো দেখেন আমার এখানে একটা এই যে হলুদ বাতির মতো চিহ্ন হয়ে আছে, তো এটা ক্লিক করার পর যে আমার হচ্ছে ইয়ে যাবে, ইন 1 to 2 বিজনেস ডেজ উইল সেন্ড টু স্মল ডিপোজিট, মানে দুইটা অ্যামাউন্ট সেন্ড করবে এই ঠিকানায় আর কি। তো তারপর ওটা কী করবো, এখানে আসলে যে আনকনফার্মড আছে না, এটা কনফার্ম হয়ে যাবে, ওই অ্যামাউন্টটা বসালে এটা কনফার্ম হয়ে যাবে। তো আসলে এইভাবে একটা ভেরিফাইড মেল ক্রিয়েট হয়, বা আসলে 100% ভেরিফাইড বলতে এইটাই বোঝায়, ঠিক আছে। আরও কিছু থাকে জিনিসপত্র, যেমন সেটিংয়ে যদি আপনি যান, এই সেন্টেশন পাসপোর্ট, তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ইউজ করি, সো এটা না দেওয়াই ভালো আর কি, দিলে অনেক ঝামেলায় পড়তে হয়। আর যারা বলেন যে লিমিটের, আসলে লিমিটটা যদি আপনি এইভাবে ফলো করে নেন, আর পেমেন্টটা যদি আপনি মানে FNF নেন আর কি, তো আপনারা চেষ্টা করবেন যে রিসিভও করবেন FNF, সেন্ডও করবেন FNF, ঠিক আছে। যেমন মনে করেন আমি একটু সেন্ড করি, যেমন arthur.1976@yahoo.com, ঠিক আছে, এইটা মনে করেন আপনি কাউকে সেন্ড করবেন। তো কীভাবে ডলার সেন্ড করবেন, ডলার সেন্ডের জন্য এই যে আপনার কী করবেন, পেইং ফর আইটেম, আর এখানে এটা যাবেন না, আপনি সেন্ডিং টু ফ্রেন্ডে যাবেন, সেন্ডিং টু ফ্রেন্ডকে, এখানে আমার $5 আছে, তো আমার ওখানে $1 দেব আর কি, সে $1। আর এখানে একটা নোট দেবেন, হ্যাঁ, এখানে আপনি নাম, হাই আই এম সেন্ডিং মানি টু ইউ, হাই নিউ গেট, এই সেই মানে হাই আই এম সেন্ডিং মানি টু ইউ, হয় নিউ গেট দা, যাই হোক, হয় নিউ গেট দ্য পেমেন্ট, দেন ইউ কনফার্ম মি। আসলে আমি এক হাতে মাইক্রোফোন ধরে আছি, তো ইউ কনফার্ম মি, ওই জন্য টাইপ একটু স্লো হচ্ছে, কনফার্ম, যাই হোক, এই রিলেটেড কিছু লিখবেন, ঠিক আছে, দেওয়ার পর এই যে কন্টিনিউ দিয়ে দেবেন, কন্টিনিউতে যাওয়ার পর এখানে ক্লিক করবে, নেক্সট করলে যাবে। তো যাই হোক, আমি নিচ্ছি না ডলারটাই, তো আপনি এইভাবে সেন্ড করবেন। তো এই ছিল মোটামুটি ভিডিওটি দেখানোর, 9 মিনিট হয়ে গেছে অলরেডি। তো অবশ্যই যদি আপনাদের 100% ভেরিফাইড পেপার লাগে, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভিডিওটা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।